वेलकम फ्रेंड, वेलकम टू माय यूट्यूब चैनल बिंदास तारिक एंड नॉर्थ सिक्किम ट्रैवल सीरीज है। तुम्हारे सबाई के स्वागत और आज के वीडियो ते की बोलबो तुम्हारे এর আগের ভিডিওটা দেখেছো কিভাবে আমার সাথে কি কি ঘটনা ঘটলো সেবক থেকে ফেরার পথে। বাট প্রচন্ড ভয় লাগছে এখন, ভয় ভয় বাইক নিয়ে বাড়ি ফিরছি। বাট তোমরা খুব অপেক্ষা ছিলা, তারপরে কি হলো একদমই ঠিক, তারপরে আমি বাড়ি ফিরতে পারছি কিনা তাই না? তবু না বস, এখন আমি বাড়ি ফিরতে পারছি না। এখন আমি শিলিগুড়িতে ঢুকছি ম্যাপ ফলো করতে করতে, যেহেতু আমার ল্যাগেজ আছে দুপাশে, স্যাডেল ব্যাগ আছে, আমি বস সোলো বেরোচ্ছি। টাউন থেকে বেরিয়ে গেলে বস তখন আর চাপটা থাকবে না, চাপটা কেটে যাবে। তারপরে হাইওয়েতে গিয়ে উঠবো, এখন কতক্ষণে হাইওয়েটা পাই সেটাই দেখার। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রচন্ড ভয় ভয়ে যাচ্ছি বস, অন্য কিছু ভয় নয়, গাড়ি ব্রেকডাউন না হয়ে যায় এই ভয়টাই কাজ করছে মাথায়। যেটা মিস্ত্রি বললো, ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছিলো, চার্জে দিয়েছিল মোটামুটি ঘন্টাখানেক চার্জ হয়েছে। এর আগের সিরিজে দেখেছো ব্যাটারি খুলে চলো মিস্ত্রি, যখন লাগাই তখন করো ভিডিও দেখেছো তোমরা। তারপরেটা যেটা বললো, যদি ব্যাটারি চার্জ না হয় রেগুলেটারে তাহলে রেগুলেটার চেঞ্জ করতে হবে। আমি মিস্ত্রিকে জিজ্ঞেস করলাম যে আমি বাড়ি পৌঁছাতে পারবো কিনা। আমি বললাম 300 কিলোমিটার এখনো যেতে হবে আমাদের, আমি 300 কিলোমিটার পৌঁছাতে পারবো কিনা। বাট মিস্ত্রি তো বললো চলে যাবে, কিন্তু আরেকজন যে ছিল সে বললো দাদা সেল মা দিজিয়েগা, কিক মে চালাইয়া চল যায়গা। তো আমার মনে হয় সব থেকে বড় ভুল আমি করেছি গোপুরোটাকে, আমার এখান থেকে চার্জে বসিয়েছিলাম, আমার মনে হয় গোপুরো ব্যাটারিতেই সব গন্ডগোলটা করেছে। দেখা যাক কি হয় এখন, এখন পর্যন্ত ঠিকঠাক। আর শিলিগুড়ি ঢুকছি। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। অ্যান্ড এই ট্র্যাভেলে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করলাম বস, অনেক অভিজ্ঞতা, সব শেয়ার করবো তোমাদের সাথে। অ্যান্ড এই মোটো ব্লগিং মুডেই শেয়ার করবো। ওকে, নেক্সটে কি ট্যুর আছে সেটাও শেয়ার করবো, বা তোমাদেরকে একটা অপশন দিয়েছি এর আগের সিরিজে, হয়তো বলেছি এর আগের এপিসোডগুলোতে। তো তোমরা যদি ঠিকঠাকভাবে আমাকে হেল্প টেল্প করো, সাহায্যের হাত বাড়িয়ে দাও, তাহলেই কিন্তু সম্ভব হবে আমার দ্বারা। এই শিলিগুড়ির এই ট্রাফিকটারই ভয় করছিলাম আমরা, এই ট্রাফিক দেখো কত বেশি ট্রাফিক। এখন শিলিগুড়ি থেকে বেরোতে মনে হয় আমাদের ঘন্টাখানিক লেগে যাবে। বাট আমরা যেটা ভাবছিলাম বাড়ি হয়তো 4-5টায় ঢুকে যাবো, বাট এখন আর সম্ভব নয়, বাড়ি ঢুকতে প্রায় আমাদের টাইম লেগে যাবে সন্ধ্যে 7-8টা, রাত হয়ে যাবে 7-8টা। সামনে গিয়ে রাইট নিতে হবে বলছে, মানে আমি মাঝে মাঝে শিলিগুড়ি আসি, বাট আমার এটা অসম্ভব, বুঝতে খুব অসুবিধা হয়, প্রচণ্ড বুঝতে অসুবিধা হয়। ট্রাফিক লাইট টিকটিক করছে, মানে স্লো যেতে বলছে আমাদের, আমরা স্লো যাচ্ছি। এটা হচ্ছে সেবক রোড, আমরা যাচ্ছি বাগডোগরা রোড, বুঝতে পারছো? এবার মোটামুটি একটুখানি গাইড করে দিচ্ছি তোমাদের, তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। তোমরা নতুন যারা আসবে না তাদের জন্য খুব সুবিধা হবে। কত ট্রাফিক বস শিলিগুড়িতে, আর এখন এই মুহূর্তে আছি বাগডোগরাতে। এর আগের এপিসোডে দেখেছো কত ট্রাফিকে ফেসছিলাম, পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিলাম। বাট ওটা ছিল অ্যাক্সিডেন্ট কেস, মানে একটা রাস্তার উপরে কার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, আর কার অ্যাক্সিডেন্টের জন্য আমাদেরকে প্রায় ঘন্টাখানে ওয়েট করতে হয়েছিলো। তো বাগডোগরা রোড হয়ে যাচ্ছি আমরা, বাট আমরা কি শিলিগুড়ি এন্টার করবো না এখন জানি না, শিলিগুড়ি এন্টার করতে হবে কি হবে না আমার রুট জানা নাই। বাঁদিক দিয়ে নিতে হলো আমাকে শেষ পর্যন্ত, বাঁদিক দিয়ে নিতেও ভয় লাগছে। একটু আগে এর আগের এপিসোডে একটা টোটোওয়ালা, এই টোটোওয়ালারা না সত্যি মারাত্মক, টোটোতে ট্রাভেল করা সত্যি খুব ভয়ানক ব্যাপার, আমি আজকে বুঝতে পারলাম। তো ফাঁকা রোড পেয়ে গেছি, টোটো বাবা কি অবস্থা করেছে এর আগের সিরিজে দেখে, বাকি কি হয়েছে আমি এখনও দেখিনি নিচে নেমে, কারণটা এই জন্যই দেখিনি নিচে নেমে, আমি চাই না যে কোনো ক্যাওয়াস হোক এই মুহূর্তে, যা হয়েছে হয়েছে বাইকের। বাট বাইকটা আমার চললেই হলো, তো বাইকটা আমার ঠিকঠাক চলছে। তো চলো, আর এই যে মিডিল দিয়ে দেখছো এইটা, ভুল করে কেউ চাপবে না এর উপরে, গাছার কে পড়বে, একদম সিরিয়াস বলছি। এর এপিসোডে দেখেছো কয়েকটাতে চেপে পড়েছিলাম, আর এই বাপরে সাংঘাতিক বেঁচেছিলাম বস, সাংঘাতিক। এগুলো একদম হার্ড, পুরো নরম নয়, মনে হবে যে খুব নরম আছে চেপে চলে যাবো, বাট না, এই ভুলটা করবে না বস। হ্যাঁ, কাকা বলছে আমি যাচ্ছি, হ্যাঁ চলো তোমরাও থাকো সাথে, দেখো ছোট্ট ছোট্ট সিনেমেটিক শট। আর এই হচ্ছে মোহনন্দা ব্রিজ, এই মোহনন্দা ব্রিজ হয়ে শিলিগুড়ি তোমাকে ঢুকতে হবে, আর এই মোহনন্দা ব্রিজ হয়ে শিলিগুড়ি থেকে তোমাকে বেরাতে হবে। বাট আমরা কি শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়লাম না, ঢুকছি শিলিগুড়ি। আর আজকে কত ওয়েদার খারাপ দেখো, আজকে পাহাড় দেখা যায় না, বাট আমার প্রথম সিরিজগুলোতে দেখতে পাবে যে পাহাড় একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল, আজকে একদম ওয়েদার খারাপ। অনেক বাইকার যাচ্ছে, অনেকে আবার ফিরছেও, আর একটা দাদার সাথে দেখা হয়েছিল, তারা লাভার লোলিগাঁও করে এলো, তারা কিন্তু স্কিড করে পড়েছে, অ্যান্ড তাদের বাইকটা লেগ গার্ডটা ক্র্যাশ করে গেছে, তার সাথে ফগ ল্যাম্পটাও ক্র্যাশ করে গেছে। দাদাকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল, কাদামাটি, পুরো কাদামাটি অফ রোডে, অ্যান্ড তার উপরে আসতে গিয়ে স্কিড করে গেছে, স্কিড করে গিয়ে এটা হয়েছে, দাদার পায়ে সামান্য একটু লেগেছে। বাট দাদার সাথে যখন কথা বলি তখন গোপুরোর ব্যাটারিটা চার্জে ছিল বস, আমি তোমার দেখাতে পারিনি, তার জন্য সরি। এই দেখো ট্রাফিক, সামনে রয়েছে পুলিশের গাড়ি, আমি পুলিশের গাড়ি পিছন ছাড়ছি না বস, হ্যাঁ আমার গাড়ির সেলফও বন্ধ করছি না, প্রচণ্ড ট্রাফিক বস, প্রচণ্ড। কলকাতার গাড়ি নাম্বার আছে, বাট কি ড্রাইভ করছে বস, এই
প্রচন্ড ট্রাফিক, সবার ভয়, সব বাইকারদের সাথে কথা বললাম, সবার একটাই ভয় দাদা, একটা হচ্ছে শিলিগুড়ি ট্রাফিক, একটা হচ্ছে ডালপালা ট্রাফিক যদি বোতলবাড়ি হয়ে না যায়, আর একটা বলছে ফরাক্কা ট্রাফিক। তো বাইকারদের কাছে ফরাক্কার নামটা খুব পপুলার, কিন্তু কেন জানো তো, ফরাক্কা ব্যারেজের থেকেও বেশি পপুলার ট্রাফিকের জন্য। কি অবস্থা চিন্তা করছে, আমাদেরকে ব্যারেজের জন্য চেনে না বাইকাররা, চেনে যে জ্যামের জন্য। সত্যি আমার খুবই দুর্ভাগ্য, আমার গাড়ির পারফরমেন্স এখন পর্যন্ত ঠিক আছে, আর আমি কোথাও এখন অফ করছি না বাইকটা, আর এমন জায়গায় আমি অফ করে দাঁড়াব যাতে কোনো দোকান টোকান সেখানে থাকে। বাইকটাকে টেনে নিয়ে যাওয়া সত্যি খুব অস্বস্তি করবে। দেখো শিলিগুড়িতে রেঞ্জ রোভার, সামনে যে গাড়িটা দেখছো এটা হচ্ছে ল্যান্ড রোভার, আর মডেল নেম হচ্ছে রেঞ্জ রোভার। ট্রাফিক পুলিশ আমাদেরকে দাঁড় করিয়েছে, দাঁড় করানোর পরে আর কোনো পাত্তা নেই, বস ও নিজের কাজে ব্যস্ত হয়ে গেল, আমরা কাজে দাঁড় করিয়েছে এটা আর মাথায় নেই, ভুলে গেছে স্যালুট মারতে গিয়ে। তোমরা তো দেখলে ভিডিওটা, তো যাই হোক ফুটেজটা দেখেছো আর হয় বুঝতেও পেরেছো যে কী ঘটলো। তো চলো আমরা এখানটা হয়ে ঢুকেছিলাম, এখানটা হয়ে বেরোচ্ছি, বর্তমানে একটা জায়গা মিস করলাম। দারুণ গাড়ি তো রেঞ্জ হওয়া, সেই লুক। চলো ল্যান্ড রোভারটা ক্রস করলাম, অ্যান্ড আই হোপ ন্যাশনাল হাইওয়ে সামনে পেয়ে যাবো। ট্রাফিক কী অবস্থা ট্রাফিকের, সাংঘাতিক অবস্থা তো ট্রাফিকের বাস। শিলিগুড়ি ট্রাফিকটা শেষ করে দিবে পুরো আমাদের। মারাত্মক ট্রাফিক বাস শিলিগুড়িতে, খতরনাক অভিজ্ঞতা বস শিলিগুড়ি ট্রাফিকের। এখানে আবার গাড়ির পেপার টেপার চেকিং চলছে, আমরা কি মহানন্দা সেতু ক্রস করবো না, মহানন্দা করলাম বালাসন সেতু না, বালাসন ক্রস করে গেছে, আই ডোন্ট নো, বাট এখানে ওভারটেক করা যাবে না এই পাশে হয়ে, আমাকে হয় পিছন পিছন যেতে হবে। আর শিলিগুড়ি ট্রাফিকের লেভেল তো দেখলে বস, সেই মাটিগড়া 1 কিলোমিটার। তো শিলিগুড়ির ট্রাফিকের এই হচ্ছে হাল, আর আজকে আমি ব্লগস এখানেই শেষ করবো শিলিগুড়ির ট্রাফিকের। তোমরা দেখে নিতে পারো এই শিলিগুড়ির ট্রাফিক, যারা বাইকার্স আছো যারা আসবে ভাবছো এই শিলিগুড়ির ট্রাফিকটাকে মাথায় রেখে কিন্তু টাইমটা হাতে নিয়ে বেরোবে, মানে এখানে তোমার যে 1 ঘন্টা যাবে না বা 2 ঘন্টা যাবে না এটা কোনো মানে নেই, মানে যাবে 1 থেকে 2 ঘন্টা বা আধা ঘন্টাও যাবে। আজকের ব্লগস ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। জাস্ট আমি বাইকারদের হেল্পের জন্যই এই ভিডিওটা বানিয়ে দিলাম, যাতে বাইকাররা যখন আসবে এই শিলিগুড়ি ট্রাফিকটাকে মাথায় রাখবে। ভাই দেখা হচ্ছে পরের ব্লগসে। এই সেই ব্রিজ যেখানে আমি এর আগে ট্রাফিকে ফেসেছিলাম, আর আজকে এই ব্রিজ থেকেই কি করছে এরা, হয় ব্রিজে নাহলে দাঁড়িয়ে থাক চুপচাপ। এই হচ্ছে বালাসন ব্রিজ, এই বালাসনের ব্রিজের উপরে ট্রাফিকে ফেসে গেছিলাম। সো অ্যাকচুয়ালি ট্রাফিক তো নয়, একটা কার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, পাহাড় দেখা যাচ্ছে না, সেনগা পাহাড় খুব ভালো দেখা যাচ্ছিলো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, এখনকার মতো এখানেই শেষ করছি, বাবাই টাটা।